হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে নতুন একটি পর্বে অনেক স্বাগত। দেখো কি দেখাচ্ছে, আজকে বাড়িতে পূর্ণিমা পূজা হচ্ছে। আজকে বৃহস্পতিবার, অগ্রহায়ণ মাসের এমনিতেই পুজো আছে, তাছাড়া আজকে বাড়িতে বৃহস্পতিবারে পূর্ণিমা পুজো পড়েছে। দেখো বাবুন ঠাকুর পূর্ণিমা পূজা করছে, আমরা বাবুন দাদু বলি। দেখো কত সুন্দর করে পুজো করছে, তোমাদের সাথে শেয়ার করছি পূর্ণিমা পুজো। আর দেখো বন্ধুরা, পূর্ণিমা পূজা হয়ে গেছে, আজকে ভাইপোর হচ্ছে, একুশা হচ্ছে। দেখো ষষ্ঠীতলে একুশা হচ্ছে, এই যে বৌদি হচ্ছে নামালো, দেখো একবার নামিয়ে আবার শোয়ালো, এবং ঠাকুমার নির্দেশ দিচ্ছে সে অনুযায়ী করছে। দেখো অনেক লোক এসছে, আজকে ষষ্ঠীতলে পুজো হচ্ছে, একুশা হচ্ছে, 21 দিনে। দেখো ভাইপোর একুশা কেমন সুন্দর করে শুয়ে আছে, এবং প্রণাম করতে হবে ষষ্ঠী দেবীকে। দেখো অনেকে এসছে, এবং নতুন বৌদি এসছে, পাড়া কাকিমারা ঠাকুমারা সব এসছে। দেখো মা শাক বাজাচ্ছে। আর দেখো বন্ধুরা, সবাইকে খই মুড়কি এবং রসগোল্লা বোঁদা সব দেওয়া হচ্ছে, যে কাকিমা দিচ্ছে। দেখো সবাইকে আঁচলে আঁচলে দেওয়া হয়, এটা আমাদের গ্রামের নিয়ম। তোমাদেরকে কেমনভাবে নিয়ম পালিত হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। দেখো ছোটো ছোটো বাচ্চারা এসছে, কাকিমারা ঠাকুমারা, দেখো আঁচল পেতে পেতে সব খই মুড়ি মুড়কি বোঁদা এবং রসগোল্লা দেখো দেওয়া হচ্ছে, সবাই নেওয়া হচ্ছে ষষ্ঠীতলে। এটা হচ্ছে ষষ্ঠীতল আমাদের বাড়ির সামনেই আর কি। দেখো কত সুন্দর রসগোল্লা সব হাতে হাতে নিচ্ছে সবাই, এবং ঠাকুমা মা দিচ্ছে। দেখো সবাইকে মুরগির সঙ্গে বোঁদা মাখানো আছে, সবাইকে দিচ্ছে। কেমন লাগছে অবশ্যই জানাবে। এটা আমাদের এখানে একটা, প্রত্যেকে বাচ্চা হলেই এখানে ষষ্ঠীতলে আসে, এবং এখানে পুজো দেয়। দেখো ষষ্ঠী দেবীকে সবাই প্রণাম করে, দেখো বাড়ি চলে আসছে। আমাদের বাড়ির কাছে নিশ্চয়ই চিনতে পারছো, দেখো সবাই আসছে দল বেঁধে। এই যে আমাদের গরুগুলো বাঁধা আছে, এরপর বাড়ির সারাদিনের কাজ করবো। আর বন্ধুরা, আজকের পর্ব কেমন লাগলো সেটা কিন্তু আমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের কি একুশা, বাচ্চাদের একুশা কেমনভাবে পালিত হয় সেটাও কমেন্ট করবে। দেখো গরুগুলো, এই যে খড়পালাইটা দেওয়া হচ্ছে। আর দেখো এটা আমাদের সেই নির্মল কুটিরের সামনে চলে এসেছিলাম, এখানটায় প্যান্ডেলটা হয়েছিল বিয়ে ঘরে। দেখো বাচ্চা দুটো শুয়ে আছে, এবং পুকুরটা। আর দেখো সেই যে আমাদের সরষা ক্ষেতটা, দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে দুয়ারে দেখো চলে এসেছিলাম। এরপর আজকে সারাদিনের রান্নাবান্না সব হবে, এর পরবর্তী পর্বে আবার তোমাদের দেখাবো। দেখো সরষে ক্ষেতটা, ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো জানাবে। ধন্যবাদ সকলকে।